শুভ সকাল এবং নমস্কার। আজকে আমাদের এই যে সাংবাদিক সম্মেলনটির উদ্দেশ্য হচ্ছে, আমাদের আপনারা জানেন আগামী 16 ডিসেম্বর আমাদের 49তম মহা বিজয় দিবস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে। তো বিজয় দিবসকে সামনে রেখে আমরা কিছু প্রস্তুতি নিয়েছি। আমরা এই বিজয় দিবসকে কীভাবে উদযাপন করব সেটাই আপনাদেরকে জানানোর জন্য আজকে আমরা এই আয়োজন করেছি। তো এই বিজয় দিবসে আমাদের যে অনুষ্ঠানমালা এবার যেটা হবে সকালের পর্বে, আমরা এবারে পোস্ট অফিস চৌমুহনীতে যে শহীদ মুক্তিযুদ্ধে মহামুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব সকালে। তারপর সেই শ্রদ্ধা জ্ঞাপন শেষে আমরা আমাদের এখানে শেষে আমরা আমাদের যে গতানুগতিক যে মানে অনুষ্ঠান, আমরা আমাদের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করব। তারপর আমরা পতাকা উত্তোলন করব জাতীয় পতাকা। তারপর আপনার আমাদের এই মহান বিজয় দিবসকে নিয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রপতি মন্ত্রী মহোদয় যে বাণী দিয়েছে সেই বাণী পাঠ হবে। তারপর আপনার শহীদদের যারা মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় আমরা কিছু প্রার্থনা দোয়ার আয়োজন করব এবং নিরবতা পালন করব। এই হচ্ছে আমাদের সকালের অনুষ্ঠানমালা। তারপর বিকেলে দ্বিতীয় পর্বে আমাদের বিকেল 5টায় অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের আমরা আশা করছি আমাদের ওই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ এবং আমরা আশা করছি আরও বেশ কয়েকজন বিধায়ক এবং সুধীজন প্রেস ক্লাবের সুধীজনরাও থাকবেন। এবং সেখানে আমাদের দিবসটি নিয়ে একটা ছোটো আলোচনা হবে। আলোচনার পরপরই আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে এবারে বিশেষ আকর্ষণ বাংলাদেশ থেকে শিল্পকলা একাডেমির কিছু শিল্পী আমাদের সঙ্গে যোগ দেবেন। তারা সেই অনুষ্ঠানের সেই সাংস্কৃতিক পর্বে তারা চেষ্টা করবেন আমাদের বিজয়ের দিনে মুক্তিযুদ্ধের কিছু প্রেক্ষাপট তাদের সংস্কৃতির মাধ্যমে ফুটিয়ে তোলার। আপনাদের সবাইকে নিমন্ত্রণ, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে দিবসটাকে উদযাপন করুন। সকল মিডিয়ার কর্মী, সকল ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। উঠিন বিজয়ে, আমাদের সঙ্গে থাকবেন।